সৌদি আরবের হালাল নাইট ক্লাব নিয়ে চলছে সমালোচনার ঝড় সৌদি আরবে হালাল নাইট ক্লাব চালুর ঘোষণার পর থেকে সরগম দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম বুধবার সৌদি পক্ষে দেশটির জেদ্দা শহরে হালাল নাইট ক্লাব চালুর ঘোষণা দেওয়া হয় এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে চলছে কড়া সমালোচনা অনেক টুইটার ব্যবহারকারী বরাদ দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে সৌদির এমন ক্লাব ঘোষণার পর প্রশংসা সমালোচনার পাল্লাই অনেক ভারী টুইটারে অনেকে লিখেছেন সৌদির কর্মকাণ্ড দেশটির ইসলামিক চিন্তাধারা ও ঐতিহ্যের পরিপন্থী আবার কেউ লিখেছেন হালাল নাট ক্লাবে আসলে কী কী করা যাবে এটা হাস্যকর এছাড়া অনেক সামাজিক ব্যবহারকারী হালাল নাট ক্লাবের ব্যঙ্গ করে অনেক ভিডিও ও ছবি শেয়ার করেন কেউ কড়া সমালোচনা করে লিখেছেন এটা ইসলামের সংস্কার নয় এটা অবক্ষয় ইসলামের ক্ষতি করে এমন কর্মকাণ্ড আমরা মেনে নিতে পারি না সৌদি রাজপরিবারের পক্ষ থেকে নাইট ক্লাব ঘোষণার পর বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় হালাল নাইট ক্লাবে ওয়াটার ফ্রন্ট থাকবে এর সঙ্গে থাকবে বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা ইলেকট্রনিক ড্যান্স মিউজিক কমার্শিয়াল মিউজিক আর এনবি এবং হিপ হপ মিউজিক উপভোগ উপভোগ করা যাবে এখানে এই নাইট ক্লাবের লাউঞ্জের একটি অংশ থাকবে ড্যান্স ফ্লোর নারী পুরুষ সবার জন্য এটা উন্মুক্ত থাকবে হোয়াইটে সব ধরনের সুযোগ সুবিধাই এখানে পাওয়া যাবে তবে এখানে অ্যালকোহল জাতীয় পানি বা মদ পাওয়া যাবে না কারণ সৌদিতে এখনো মদ কেনা বাচা অবৈধ কেউ যদি মদ বাচা করে তবে তাকে শাস্তি পেতে হবে